সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বিজেপি গিয়েছিল, আমাকে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল। আমি ঘরে ফিরতে যাই, একটু উপর দিকে তাকিয়ে। আগের বার তো আগের দিন তো আপনি বলেছিলেন আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে আমি গেছিলেন, আচ্ছা কি বলবো, ফালতু বলাগুলো বলা করেছে বলেছি আমি 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 স্বেচ্ছায় এখানে ফিরে এসেছি, ওখানে ফালতু কথা বলেছিলাম তখন আমি। সমস্ত স্তরের সাংবাদিক বন্ধুদের আমরা ডেকেছি, আহ্বান জানিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে গত 8 তারিখ সিউড়ি 2 নম্বর ব্লকে কোমা পঞ্চায়েত, যে পঞ্চায়েতে মানুষের আশীর্বাদ ছিল তৃণমূল কংগ্রেসের প্রতি, বিজেপির কিছু দুষ্কৃতকারীরা আমাদের সেই সকল সদস্য প্রধান থেকে আরম্ভ করে উপপ্রধান অন্যান্যদের তাণ্ডব চালিয়ে ভয় দেখিয়ে তারা বিজেপির ঝান্ডা হাতে ধরিয়ে দিয়েছিল। আমরা ধিক্কার জানিয়েছিলাম এবং যারা সেদিন গেছিল তারা আমাদের কাছে বেরিয়ে সঙ্গে সঙ্গে তারা তাদের বেদনার কথা আমাদের জানিয়েছে, তারা কান্নায় ভেঙে পড়েছে, বলেছে আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, দুষ্কৃতকারীদের তাণ্ডবে আমরা বাধ্য হয়েছিলাম তাদের সঙ্গে যেতে, কিন্তু আমরা বিজেপির সঙ্গে নেই, ওই ঝান্ডাকে আমরা ছুড়ে ফেলে দিয়েছি মন থেকে, এবং তাই আমরা আপনাদের কাছে আবার আবেদন করছি, আমরা ঘরের মানুষ তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসতে চাই।